মর্নিং বন্ধুগণ, আজকে আমরা সিনিয়র ও ম্যানেজার নামে একটি অপশন ডেটা টুলসের অপশন নিয়ে আমরা কাজ করে থাকব। আমরা পিএমটি ফাংশন সম্পর্কে আগে কাজ করেছি বা জেনেছি, আর গোল সেক্স সলভার ও ডেটা টেবিলের যে সমস্যার সমাধান করতে পারবে না সেটা সিনিয়র ও ম্যানেজারের মাধ্যমে সেটা করা সম্ভব। যেমন আমরা কোনো সুদ সংক্রান্ত ম্যাথামেটিক্স বা ক্যালকুলেশন বা মাসিক কিস্তির যে হিসাব সেগুলার কথা বলা হয়েছে এখানে। যেমন একটি এক্সাম্পল আমরা বলছি, যেমন 10 লক্ষ টাকা লোন নিলে সুদ দিতে হবে 15% হারে, আর নগদ জামানত 40% এবং পরিশোধ করতে হবে 12 বছরের মধ্যে। এখন আপনার তথ্য দরকার 15 লাখ টাকা 15 বছরে, 20 লাখ টাকা 25 বছরে শোধ দিতে হলে প্রতি কিস্তিতে কত টাকা লাগবে। সিনিয়র ম্যানেজারের সাথে সাহায্যে আমরা খুব সহজে এটা ক্যালকুলেশন করতে পারি। এই ভিডিওটি সেটিতে সুন্দরভাবে দেখানো হয়েছে। ভিডিওটি দেখার আগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব আর বেল আইকনে প্রেস করবেন, তাহলে নতুন নতুন আপডেট ভিডিও পেতে থাকবেন। চলুন দেখতে থাকুন সুন্দরভাবে কিভাবে ভিডিওটি সলভ করা হয়েছে সিনিয়র ম্যানেজারের মাধ্যমে। প্রথমে চলুন আমরা এক্সেল শিট ওপেন করে নেব। এবার এক্সেল শিটে আমরা হাউস লোন, ইন্টারেস্ট, টার্ম লোন অ্যামাউন্ট, পেমেন্ট লিখে নেব। আমি অলরেডি আগে লিখে রেখেছি। আর বি টুতে 15%, আর সি টুতে 25%, এবার আমি ডি টুতে কাঁচা রেখে ইজিক্যাল টু এ টু ইন্টু 60% লিখে এন্টার মারব। দেখতে পাচ্ছেন ভ্যালু জিরো আসছে। এ সেভেনে আমরা ইজিক্যাল টু লিখে পিএমটি ব্র্যাকেট দিয়ে লিখব আমরা বি টু বাই 12 কমা সি টু ইন্টু 12 কমা মাইনাস ডি টু ব্র্যাকেট লিখে আমরা এন্টার দেব। দেখতে পাচ্ছেন ভ্যালু জিরো আসছে অলরেডি। এর জন্য আমরা টুলস সিনিয়রতে যাব। আমরা এখানে ডেটা, তারপরে হোয়াট ইফ অ্যানালাইসিসে গিয়ে সিনিয়রিও ম্যানেজারে ক্লিক করে ওকে করব। ইফ এখানে সিনিয়র নেম আমি যেটা দিতে পারি, কিন্তু আমি কন্ডিশন অনুযায়ী যাব ইফ 10 লাখ, যাতে আমার বুঝতে সুবিধা হয়। তারপরে চেঞ্জিং সেলে দেব এ টু ইস টু সি টু, এরপরে ওকে টিপার পরে আমরা এক নম্বরেতে লিখব 10 লাখ, একের পরে 6টি শূন্য, আর 3 নম্বরে এন্টার ভ্যালু অফ দ্য এখানে লিখব আমরা 12, এবার ওকে লিখব। এরপর আবার অ্যাড করব। অ্যাডে আমরা দ্বিতীয় কন্ডিশন লিখব, যেটা ছিল আমাদের ইফ 15 লাখ, আর চেঞ্জ সেলে আমার অলরেডি লিখা আছে এ টু ইস টু সি টু, ওকে কিনব। এবার আমরা এন্টার ভ্যালু দেবো, ভ্যালুতে আমরা এখানে লিখব 15 5টা শূন্য 15 লাখ, আর এখানে 3 নম্বরে 15 লিখে ওকে দেব। আবার অ্যাড করব। অ্যাড করার পরে আমার আরেকটি কন্ডিশন ছিল ইফ 20 লাখ, ইফ 20 লাখ লিখার পরে ওকে করলাম। ভ্যালু এন্টার করব আমরা, এক নম্বরে আমরা 6টা শূন্য দেব 20 লাখ, আর এখানে কত আছে আমাদের কন্ডিশনে ছিল 25, মানে 25 বছর করছিল, তো এখানে ওকে করলাম। এবার আমরা দেখে নেব 10 লাখে গিয়ে শো করব, দেখতে পাবো আমরা রেজাল্ট ইফ 15 লাখ যেটা আছে ক্লিক করব, শো করব, রেজাল্ট দেখতে পাবো পেমেন্টের ঠিক নিচে। এবার ইফ 20 লাখ, তারপর শো অপশানে ক্লিক করব আমরা পেমেন্টের নিচে, এট সেভেনে আমরা রেজাল্টটি দেখব। এইবার আমরা যাব সামারি, সামারিতে ক্লিক করব এবং রেডিও বাটনের সামারি অপশানে ক্লিক করার পরে ওকেতে ক্লিক করব। দেখতে পাচ্ছেন এবার আমাদের সামারি
সিনিয়ারি সামারির ওয়ান ট্যাব ক্লিক খুলে যাবে। এক্সেল সিটের আমরা বাই ডিফল্ট 1, 2, 3টি সিট দেখতে পাই, কিন্তু এই রেজাল্টটি আউট হওয়ার পরে ঠিক নিচে আমাদের একটা সিনিয়ারি সামারি দেখতে পাচ্ছেন, এক্সট্রা সিট ওপেন হয়ে যাচ্ছে। এভাবে আপনারাও করতে পারবেন, খুব সুন্দর পদ্ধতি এটা, দেখতে পাচ্ছেন রেজাল্ট।